গুড মর্নিং এভরিওয়ান, সানডে সকালে গরম ফোলা ফোলা লুচি দিয়েই আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। বাঙালির প্রিয় খাবার গরম গরম লুচি, বেগুন ভাজা আর মাছ ভাত, তো এইগুলো দিয়ে ব্লগ স্টার্ট করলে মানে আমার তো মনে হয় ব্লগটাও খুব ভালো হবে। আর সানডে সকালটা সবাই লুচি দিয়েই স্টার্ট করে, কারণ তোমরাও ব্রেকফাস্টে অবভিয়াসলি লুচি খাও, বেশিরভাগ 80% বাঙালি লুচি খায়, তো আমার লুচিগুলো ভালোই ফুলছে। তো সানডে সকালটা এটা দিয়ে স্টার্ট করলাম, তারপর ব্লগে আসছি, ব্লগে থাকো। সত্যি সত্যি আমার লুচিগুলো দারুণ ফুলছে, আমি ভাবতেও পারিনি যে আমি এত সুন্দর লুচি বানাতে পারবো, কেন কি অনেকদিন বাদে বানাচ্ছি। তো আমি এমনিতেও নর্মালি পারি না, আমার ফোলে না, তো আমি একাই করছি। ওর পাপা বাজারে গেছে, আমি একাই করছি, রিদ্ধির পাপা নেই, আমি একাই করছি, কেউ হেল্প করছে না, তোমরা দেখতে পাচ্ছ। এই ব্লগটা যদি আমার মা কাজ দেখতো খুব হ্যাপি হতো, কারণ মায়ের কাছে তোর অ্যান্ড্রয়েড সেট নেই যে মা দেখতে পাবে। তো মা বিশ্বাস করে না, বলে হ্যাঁ রথিন, মানে আমার হাজব্যান্ডের কথা বলে, বলে ও তোকে হেল্প করে দিয়েছে তাই তুই করেছিস, তাই সব কিছু ভালো হয়েছে। আমি না, এখন মা আমি নিজেই সব কিছু করতে শিখে গেছি। এখন আমার বিয়ে হয়ে গেছে, 6 বছর হয়ে গেল, 6 বছর ধরে বাইরে বাইরে আছি, এক্সপিরিয়েন্স হয়েছে রে বাবা। এখন তো কচি খুকি নই, 30টা বছর বয়স হয়ে গেল, তো মোটামুটি ভালোই এখন করতে পারি সব কিছুই। সকালবেলায় উঠে পড়েছে ঘুম থেকে, এখন কটা বাজে? 8:30 বাজছে। ওর পাপা চুল কাটতে গেছে আর বাজার করতে গেছে। বাজার কিছু করবে না, সরি, চুলই কাটবে, আর কিছু যদি নেয় তো নেবে, সর্ষের তেল ফুরিয়ে গেছে সেটাই আনতে গেছে। আরো বিশেষ করে তো ঘুগনি মটর ভেজানো ছিল, কিন্তু ঘুগনি করলাম না, আমার সোনা চিনি দিয়ে খায়। ওর পাপার পান্তা ভাত আছে, ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবে বললো, ওই জন্য ঘুগনি মটরটা ভেজানো আছে, তা সত্ত্বেও করলাম না। আর দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো আজকেও বাবান, দেখ দেখবি আয়, দুটো হয়েছে, কি সুন্দর, পুরো রেড কালারের। হ্যাঁ আজকে আমরা সকালে উঠে দেখতে পেয়েছি আমি, যদিও দুটো সুন্দর, বল এটা পিঙ্ক কালারের নয় বল বাবান, এটা রেড কালার, আমার ঠিক এই ওড়নাটার কালারের, এটা রেড কালার, ঠিক এই দেয় এই ওড়নাটার কালারের, হেভি সুন্দর এই ফুলটা, মানে এটা পিঙ্ক কালার নয়, পুরোটাই রেড কালার, মানে রেড মানে কি একদম পুরো সে ডিপ রেড, এই যে এই কালারটা, পুরো অন্যার কালারটাই। তোমাদের কার কার ব্রেকফাস্ট হয়ে গেছে? সকাল 8:30 বাজছে, আশা করছি অনেকেরই ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এই যে ব্লগটা আমি এখন করছি, আজকে সানডে সকালে শুরু করেছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি ডট রিদ্ধি। যারা নতুন আছে চ্যানেলে, যারা এখনো চেনো না রিদ্ধিকে আর আমিকে, বলে রাখি আমি মিমি সিনহা, আমার ছেলে রিদ্ধি। তো তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও, তাকে আমি কোনো ভিডিও ছেড়ে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশনটা যায়, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যদি চ্যানেলের শর্টসগুলো ভালো লাগে, চ্যানেলের শর্টসগুলোকে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে বা তোমার কোনো ফ্রেন্ডের সাথে। তো আজকে সানডে সকালে আমরা গরম গরম লুচি নিয়ে চলে এসেছি, তো চলো সানডেতে আমি কি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ঠিক আছে, এখন বাজে সকালে 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তো দেখো আমি সেরকম কি করি, ব্লগে থাকো। তো লুচি খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন 9টা আসতে গেছে, 9টা বেশি হয়ে গেছে, পাপা এখনো পর্যন্ত আসেনি মার্কেট থেকে, চুল কাটা হয়ে গেছে বললো, আর বললো চিকেন নিয়েছে অ্যাজ ইউজুয়াল। তো চলো দেখা যাক তাহলে কি করে রান্না হয়, আমি তো রান্না অবভিয়াসলি করবো না, ওর পাপাই করবে। তো ব্লগে থাকো, তারপর দেখাচ্ছি বিকালে কোথায় যাবো। এসে গেছেন বাবু, আমার এসে গেছেন, নিচে দাঁড়িয়ে কথা বলছে, আমি একটা ছোট কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছিলাম খাবো বলে, সেটা মনে গরম হয়ে গেল, উফ সত্যি পারে বটে। কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছে, নিয়ে বাইরে বাইরে মানে ঘুরছিল, গরম হয়ে গেছে, প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাই আমি সত্যি বলছি। আর লুচি খেয়েছি সকাল থেকে, চিকেন নিয়ে এসছে, আজকে আমার ছুটি, আজকে ওই রান্না করবে, আর ওর একটা বন্ধু আসবে, ওরা দুজনে মিলে রান্না করবে, দুপুরবেলায় খাবে ওরা এখানে আমাদের এখানে, বেশ মজা হয়। সানডে করে একটা মানে মাঝে মাঝে এরকম হলে বেশ ভালো লাগে, সবসময় তো নিজে রান্না করি, নিজেরাই খাই অল টাইম, মাঝে মাঝে গেট টুগেদার হলে ভালোই লাগে। তো গরমের দিনে সবাই এটা কম করে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়, 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারিতেই পিকনিক হয়,
আমরা বাইরে থাকি তো, এখানে বলে না, যখন লখনৌতে ছিলাম তখনও ওরকম ছিল, অন্ধ্রপ্রদেশে ছিলাম তখনও ওরকম, প্রায় সানডে করে আমাদের পিকনিক টাইপের হয়ে যেত। তো এখানে ওর একটা বন্ধু, তার ফ্যামিলি আছে। বাবা কথা বলবো কি তোমাদের সাথে, যা ঝাঁঝ গরম হয়ে গেছে, কিন্তু ঝাঁঝটা আছে। চিকেনটা নিয়ে এসছে, এসে বেসিনে ফেলে দিয়ে চান করতে গেছে। কেন কি আমি বললাম, তুমি এসব আগে ধরবে না, রেখে যাও, চুল কেটে এসছো, আগে পুরো চান করো, দরকার পড়লে রান্না করার পর আবার একবার গা ধুয়ে নেবে। তো চান করতে গেছে। আমি লুচি খেয়েছি, আমার লুচি সহ্য হয় না, ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, একটু রেখে দিলাম, ওই এসে খাবে, আরো গরম হয়ে যাবে। আমার তো গরম হয়ে গেলে একদম ভালো লাগে না, বিশেষ করে স্প্রাইটটা। স্প্রাইটটা নিয়ে এসছি, আমি কালোটা খাই, স্প্রাইটটা খাই না। তো চলো দুপুরবেলায় কেমন করে চিকেন বানাচ্ছে দেখাও, ব্লগটায় থাকো। আর আশা করছি এই ব্লগটা বিকাল পর্যন্ত টানা যাবে না, বিকালে আজকে সানডে কোথাও একটা ঘুরতে যাবো, সেটা আলাদা ব্লগে দেবো। এটা তো আপাতত থাকো, লাস্টে একটা জিনিস দেখাবো আমি, আমার নিজস্ব জিনিস দেখাবো। দোকানে কি করেছে, কি করেছে? চিকেন আর ভাত। সানডে তে চিকেন খাচ্ছ? আচ্ছা তুমি একটা তাহলে ব্লগ করে দাও, কেমন করে করো। হ্যালো ফ্রেন্ডস বলে দাও। হ্যালো ফ্রেন্ডস। আমাদের চিকেন কষা চলছে, মানে কষা নয়, চিকেনটা এখনো কড়াইতে দেওয়া হয়নি, মশলা কষা চলছে, আমার হাজবেন্ড রান্না করছে, মশলা কষা চলছে, জল নেই, জলটা তাই উল্টাবে ওতে, তাই জন্য জলটা উল্টাবে, কারণ অনেক জল লাগবে, চিকেন কো হবে, ভাত হবে, তো জল তো অবশ্যই লাগবে। ওদিকে রিদ্ধির নাচ চলছে, লুঙ্গি ড্যান্স, আর এদিকে আমার হাজবেন্ডের চিকেন কষা চলছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিড দিচ্ছি। কালারটা কিন্তু ব্যাপক এসেছে, কালারটা তো হেভি হয়েছে। বাহরে গরমে দেখো, গরমে আমি তো ওইটা খাচ্ছি, তো ওইটা দিয়ে মাংসের কালারটা কিন্তু চরম এসেছে, বাপরে, আজকে রথিন পুরো ফাটিয়ে দিয়েছে রান্না করে। ফাইনালি আমরা খেতে বসে গেছি, আর আমাদের দুপুরের আজকে সানডের খাওয়া দাওয়া এটাই। রিদ্ধি বিরক্ত হচ্ছে, বলছে ভিডিও করো না। রিদ্ধির খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া কমপ্লিট।